হ্যালো আসিফ দেওয়ান, তোমার ছেলে মেয়েদের নামে সব সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য উইল করে দিয়ে আমাকে বোঝাতে চেয়েছ তুমি নিঃস্ব, বাট আমি তো আর বোকার রাজ্যে বাস করি না যে তোমার ধোকাবাজের চালে আমি বোকা মনে যাব। তাই কথা আমার একটাই, কোটি টাকার বাসর আমার চাই, কিন্তু আমি তোমাকে এক কান্না করেও দিতে পারবো না। সীমা মা আমার, ড্যানির হাত থেকে আমাকে বাঁচা। এই কি বলছো বাবা, তোমাকে বাঁচাতে গিয়ে আমরা বিপদে পড়তে পারবো না। এই চলো, যে ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তুই আমার কথা রাখিসনি, আজ ওরা তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে গেছে। তাই তো এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই আমার নেই। তুমি আমাকে মেরে ফেলো। এবার তাহলে তুই মর। মুখের রক্ত মুছে ফেল। দেখো ব্রাদার, মানুষের জীবনে আরামায়েশে বেঁচে থাকার জন্য ধন দৌলত বাড়ি গাড়ি নারীর প্রয়োজন, আর সেই জন্যই টাকা কামাতে হয়। কিন্তু সেটা মানুষ খুন করে নয়। এ ওই শালার ধরে রাখ, আমি আইতেছি, এখনই আইতেছি। তোমাকে মেনি মেনি থ্যাংকস। ওটা বাজারে কত টাকায় বেচা কেনা হয় বলতে পারেন কি বাবা? আরে থ্যাংকস শব্দটি যা দিয়ে আপনি আমার প্রতিদান দিতে চাচ্ছেন। আচ্ছা, আপনি যদি ওদের হাতে মারা যেতেন, ডোন্ট মাইন্ড, জাস্ট কথার কথা বলছি,
তাহলে আপনার দাফন কাফন, পুলিশের টানা হ্যাচড়া আর তিন দিনের খরচ সব মিলিয়ে কত টাকা ব্যয় হতো? আমার স্ট্যাটাস অনুযায়ী কমপক্ষে 50 লক্ষ টাকা। এই তো লাইনে এসেছেন, এখন যেহেতু আপনি বেঁচে গেছেন তখন সেই টাকাটা আমাকে দিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হতাম। দারুণ উদাহরণ দেখিয়েছ তো, দাঁড়াও। এই নাও। আচ্ছা, আমাকে রক্ষা করতে গিয়ে তোমার যদি কিছু একটা হয়ে যেত? হবে না স্যার, উপরওয়ালা আমাকে একটা জীবন দিয়েছে আর তাতে হাজারো মানুষের জীবন রক্ষা করার সাহস রয়েছে, তাই নিজের স্বার্থে সহজে আমি কিছুই করি না, কিন্তু অন্যের বিপদে আমাকে স্মরণ করা মাত্রই আমি আসতে একদম দেরি করি না। বিকজ নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। ওকে, আমার ভিজিটিং কার্ড যে কোনো প্রয়োজন করস। আচ্ছা, এটা বাদ দিলাম। তা হঠাৎ পার্টি দেওয়ার কারণটা কি বন্ধু? তেমন কিছুই না, মনে মনে ভেবেছিলাম আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা জমা না হওয়া পর্যন্ত কারো প্রেমেই পড়বো না। গুড, ভেরি গুড, আরে ভকভকা গুড। আর 60 লক্ষ টাকা জমা না করে বিয়ে করবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আজ এক ব্যবসায়ীর জীবন রক্ষা করার বিনিময়ে 50 লক্ষ টাকার চেক পেয়েছি। সত্যি? এখন আমার ব্যাংক ব্যালেন্স 75 লাখ টাকা, প্রতি মাসে মিনিমাম 75,000 টাকা ইন্টারেস্ট আসবে, আর এই ইন্টারেস্টের টাকায় আমার বউ সুখে শান্তিতেই থাকবে। তাই সুইট অ্যান্ড বিউটিফুল একজনকে খুঁজে পেলে তাকে ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করব। বাবারে, শালা কল্লোটা কি? হ্যালো, 75 লাখ টাকার মালিক আমি। হ্যালো, আর আমাকে অ্যাটেম্প টু মার্ডার। হ্যালো, আবে রাখ, তুই সহ তোর গাড়ি আজ আমার হাতে মার্ডার। ফিগার দেখে তো মনে হচ্ছে সরাসরি আকাশ থেকে নেমে আসে পড়ি। একটু ঘোর বাপ, আরে ঘোর না। আরে, চেহারা না দেখিয়েই চলে যাচ্ছে। আরে দাঁড়া, ব্যথা ভাই, ব্যথা ভাই, ব্যথা ভাই,
ব্যথা পাই রে বাবা। ও শোনো, দূরে কালো কথা কইছি। কেরেও ঘুরে ফিরে শুধু বারবার তোর দিকেই তাকাচ্ছে। গাড়ি ড্রাইভ করে এখানে আসার সময় ওকে পথে দেখে হালকা একটু হাওয়া লাগিয়েছিলাম। সেই হাওয়া দিয়েও কেমন ভাবে ফুলাবো ড্রেস কসমেটিক্স এন্ড ডায়মন্ড আর অর্নামেন্টস কিনে দেওয়ার বায়না ধরে দু চার দিনের মধ্যেই ওর ক্রেডিট কার্ড আর ব্যাংক ব্যালেন্স সব খালি করে ফেলবো। আরে শোনো, তুমি তো দৃষ্টি দিয়ে অগরূপের মিষ্টি খাইতেছো, কিন্তু ওরা তো তোমারে আমির থেকে ফকির বানাইবার প্ল্যান করতেছে। এই এদিকে এসো। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই। ওই মোটা তাজা বলদটাকে নয়। আমি মোটা তাজা বলদ? মনে রাখো, আবার অপমান করছে। বলুন, এর আগে কি কখনো মেয়ে মানুষ দেখোনি? দেখেছি, কিন্তু তোমার মতো টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, সুইট হাসি, বিউটিফুল ফিগার এন্ড নাইস ড্রেস আপের কাউকেই দেখিনি। পাগল নাকি? তোমার প্রেমের পাগল, তাই তোমাকে দেখার পর থেকে এই বুকে চিনচিন করার মানেটা কি? শাট আপ! এরপর যদি আবারও আমার পিছু নাও, তাহলে তোমার ওই চিনচিন করা বুকটা আলপিন দিয়ে ফুটো করে দিব। এই চল চল সবাই। ডায়মন্ড ডেঞ্জারাস করাল, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। আমার কথার অবাধ্য হয়ে আমাকে মাসোয়ারা না দিয়ে তোরা সুখে শান্তিতে থাকবি, আর আমি অশান্তির মহাসাগরে হাবুডুবু খাবো। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। শোন, মানুষ ভেবে কাজ করে, আর আমি কাজ করি মানুষ ভাবে। একজন লোক সারা শহরে ত্রাসের রাজত্ব কায়েম করছে, অথচ আপনারা কেউ তার কোনো ট্রেস করতে পারছেন না। আমি বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, ও একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। উপজেলা শহরে অনেকগুলো খুন করে ঢাকা শহরে এসে আত্মগোপন করে আন্ডারওয়ার্ল্ডের মাধ্যমে নানারকম ক্রাইম করে বেড়াচ্ছে। তাই কমিশনার সাহেবের নির্দেশ, বাই হুক অ্যান্ড বাই ক্রুক, তাকে জীবিত অথবা মৃত আইনের কাছে সোপর্দ করতে হবে। যাও নিন। যাও, কাগজ দে। মাফ করে দেন স্যার, আমার কাগজপত্র সব ঠিক আছে, তারপরও আমার কাছে টাকা চাইছে স্যার। যা, জরিমানাটা দিয়ে দে স্যার। কিরে, ওকে দেখে হাসলি কেন? জানিস না হাসা মানে ফেসে যাওয়া। স্যার, আমার হুন্ডার কাগজপত্র সব ঠিক আছে স্যার, আমার অসুস্থ মা হাসপাতালে, তাকে রক্ত দেওয়ার জন্য আমাকে আর্জেন্ট যেতে হবে। ওঠো, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবে, তাড়াতাড়ি যাও। দেখুন স্যার, মানুষের জানমাল রক্ষা করার দায়িত্ব আপনাদের,
কিন্তু আপনার এই এসআই তা না করে ওই নিরপরাধ আহত মানুষটির মৃত্যু কামনা করেছে, তাই আমি ওনার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। স্যার, স্যার প্লিজ। পুলিশের গায়ে হাত তুলে আবার প্লিজ? কি অপরাধ করেছে ও? একজন নির্দোষ মানুষের জীবন ও রক্ষা করেছে, আর আপনি তা দেখার পর ওকে মারছেন? পুলিশের গায়ে হাত, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার ব্যাংক অ্যাকাউন্টে 75 লাখ টাকা ফিক্সড ডিপোজিট রাখা আছে, তাতে মাসে 75,000 টাকা ফিক্সড ইনকাম। এতেই এত ভাব? আর আমি কে জানো, এই দেশের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক আসাদ খানের একমাত্র মেয়ে সাতী খান। আমাদের 2,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে, যার একমাত্র উত্তরাধিকারী আমি। 2,000 কোটি টাকা? হ্যাঁ, গতকাল পুলিশের সাথে মারামারি করার সময় আমি ফোনে বাবাকে ঘটনাটা জানিয়েছিলাম, তাই আমার বাবার ফোন পেয়ে ডিসি স্বয়ং এসে হাজির হয়েছিল। আরে, আমি এসব কিছু নিয়ে ভাবছি না। আমি জানি আমার ভালোবাসাই তোমাকে কাজটি করতে বাধ্য করেছে। তুমি যখন তোমার বাবার একমাত্র মেয়ে, তখন আমার 75 লাখের সাথে 2,000 কোটি চোগলে আমার ভাগ্যটা না, মানে তোমার ভাগ্যটা একেবারে ফটাফটি হয়ে যাবে। রিয়েলি তুমি অসম, কিন্তু তার আগে তোমার ফ্যামিলিকে আমার বাবার কাছে অসম হতে হবে। ফ্যামিলি? এই মরেছি রে। কিন্তু আমার ফ্যামিলি দিয়ে তোমার বাবা কি করবে? আমার বাবা যে কোনো কাজ করতে গেলে তার পূর্বের ইতিহাস খোঁজে। আমি যে এতিম তা জানতে পারলে সব ফিনিশ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড দেখে আমি তোমাকে আই লাভ ইউ বলবো সেই ইচ্ছা আমার ছিল না। বাই দ্য ওয়ে, আমার ফ্যামিলির নাম শুনলে শহরের এমপি মন্ত্রীরা ভয়ে কেঁপে ওঠে। তার মানে খানদানি জমিদার ফ্যামিলি ছেলে তুমি? হাউ সুইট। চাপাবাজি কাজে লেগেছে। ইয়েস, জমিদার ফ্যামিলির ছেলে আমি। তাহলে তোমার ফ্যামিলির গার্জিয়ানদেরকে আমাদের অ্যাফেয়ার্সের কথাটা জানাও, তারপর আমি আর বাবা গিয়ে তাদের সাথে দেখা করব। ওকে, ওকে। সো সুইট, বাই বাই। যার নিজের বংশের নাম জানা নেই তার আবার জমিদার ফ্যামিলি। আমি এখন এই জমিদার ফ্যামিলি পাবো কোথায়? আমি দেব। তুই দিবি মানে? মনে হচ্ছে ব্যাপারটা তোর কাছে হাতের মোয়া। দিল্লি কালাড্ডু, শোন, আমি একজনের কাছ থেকে খবর পাইছি, বাবুনগরের সৈয়দ পরিবার গোপনে তোর মতো এতিম একজন ছেলেকে দত্তক হিসাবে নেওয়ার জন্য খুঁজতেছে। তাহলে তো ফার্স্ট সিরিয়ালে আমিই যাব। আসো। এদিকে উনি হলেন রাজীব চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বলো। রাজা। বংশের নাম? জিরো। জিরো মানে? যার আগে পিছে কিছু নয়, তাই জিরো বংশের হিরো বইলাই আপনাদের কাছে এসেছে।
সত্যি কথা বলতে একজন ভালোবাসার মানুষ ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। তোমাকে সৈয়দ পরিবারের সন্তান হিসাবে দত্তক নেওয়ার বিনিময়ে তুমি কি চাও? এতিমখানায় বড় হয়েছি, বুঝের বয়সে যাকে মায়ের মতো দেখেছি তাকেই মা বলে ডেকেছি। জ্ঞান হওয়ার পর থেকেই আমি অন্যের বিপদে জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমার কিছু হলে আমাকে দাফন কাফন করার মতো এই পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই। আর তাই কেউ যদি আমাকে মা বাবা বোন সহ একটা পরিবার উপহার দিতে চায়, সেটা হবে আমার জীবনে পরম পাওয়া। তার বিনিময়ে আমার কিছুই চাওয়ার নেই। শোনো তাহলে, বাবুনগরের জমিদার সৈয়দ রায়হান বাবু তার স্ত্রীর মৃত সন্তান জন্ম নেওয়ার কষ্ট সহ্য করতে না পেরে তার প্রতি এলাকাবাসীর বিশ্বাস ধরে রাখার জন্যে মৃত সন্তান বেঁচে আছে বলে এলাকার সবাইকে তা বিশ্বাস করিয়েছে। তাই সেই সন্তানের ভূমিকায় তোমাকে অভিনয় করতে হবে। সৈয়দ রায়হান বাবুর সন্তান হিসাবে তার দেয়া কথা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তুমি দত্তক হিসাবে সেই বাড়িতে যাচ্ছ, এই কথা তোমাকে এখানেই কবর দিতে হবে। আর এই কথা পবিত্র কোরআন স্পর্শ করে তোমাকে বলতে হবে। আমি এই পবিত্র কোরআনে হাত রেখে কসম খেয়ে বলছি, আজ থেকে আমি ওই সৈয়দ বাড়ির একমাত্র সন্তান। আমার জীবনের বিনিময়ে হলেও আমি সৈয়দ বাড়ির মান সম্মান রক্ষা করব। তাহলে আজ থেকে তোমার নাম শুধু রাজা নয়, রাজা বাবু। ইয়েস, আজ থেকে খোদা ছাড়া কোনো শক্তির কাছে হব না কাবু, তাই আমি রাজা বাবু। আজকে শুধু ইমোশন, নাই রে কোনো টেনশন, গেছে ভাগ্য, হবে নায়ার ডিমোশন। আজকে শুধু ইমোশন, নাই রে কোনো টেনশন, খুলে গেছে ভাগ্য, হবে নায়ার ডিমোশন। ভাবনা ভুলে আজ আয়না মাতি রে, আলো পাবি কই নিভলে বাতি রে, জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কার? রাজা বাবু, রাজা বাবু, আই অ্যাম দা পাওয়ার, তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। রাজা বাবু, রাজা বাবু, আই অ্যাম দা পাওয়ার, তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। আজকে শুধু ইমোশন, নাই রে কোনো টেনশন, খুলে গেছে ভাগ্য, হবে নায়ার ডিমোশন। ভাবনা ভুলে আজ আয়না মাতি রে, আলো পাবি কই নিভলে বাতি রে, জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কার? রাজা বাবু, রাজা বাবু, আই অ্যাম দা পাওয়ার, তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। রাজা বাবু, রাজা বাবু, আই অ্যাম দা পাওয়ার, তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। বুকে চাইলে তুই পাবি কাছে সকল সুখে দুঃখে, ভয় পাই না আমি কিছু, সাহস আছে বুকে, চাইলে তুই পাবি কাছে সকল সুখে দুঃখে। করি না তো হিসেব কোনো, বাড়িয়ে দিতে হাত, অনিয়মে ঘুরে দাঁড়াই করতে প্রতিবাদ, দুদিনের দুনিয়াতে কিসের এত অহংকার?
রাজা বাবু আই এম দ্য পাওয়ার, স্টুডিওতে দুনিয়া কাঁপায় এভরি আওয়ার। রাজা বাবু আই এম দ্য পাওয়ার, স্টুডিওতে দুনিয়া কাঁপায় এভরি আওয়ার। খুঁজে নেব রাস্তা আমার যতই বাঁকা হোক, চিনে নেব শত্রুকে আর কে যে আপন লোক। দেব না এখন থেকে কাউকে আমি কোনো ছাড়। রাজা বাবু আই এম দ্য পাওয়ার, তুড়িতে দুনিয়া কাঁপায় এভরি আওয়ার। রাজা বাবু আই এম দ্য পাওয়ার, তুড়িতে দুনিয়া কাঁপায় এভরি আওয়ার। আজকে শুধু ইমোশন, নাই রে কোনো টেনশন, খুলে গেছে ভাবতো হবে নায়ার ডিমোশন। ভাবনা ভুলে আজ আয়না মাতি রে, আলো পাবি কই নিভলে বাতি রে, জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কার। রাজা বাবু আই এম দ্য পাওয়ার, তুড়িতে দুনিয়া কাঁপায় এভরি আওয়ার। রাজা বাবু আই এম দ্য পাওয়ার, তুড়িতে দুনিয়া কাঁপায় এভরি আওয়ার। ময়না, ময়না তুই ভেতরে যা। যাচ্ছি বাবা। সৈয়দ বংশের পক্ষে ছেলে সন্তান জন্ম দেওয়া নিষেধ করেছিলাম, তার মানে তুই শতকর বংশকে ভয় করিস না। বড় সাহেব, ও ছেলে নয়, আমি মেয়ে সন্তান জন্ম দিয়েছি। মেয়ে? ওই হারামজাদা, তুই কেন এই কথা আমাকে আগে বলিসনি? ভাইজান, এটা মেয়ে নয়, এটা ছেলে। তাই নাকি? স্বামীকে বাঁচানোর জন্য আমি মিথ্যে বলেছি সাহেব, আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। আমরা সেই ধারালো করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। আমান, বলো ভাইজান, বাপের সাথে ছেলেকে কবরে পাঠানোর ব্যবস্থা কর, যা। দয়া করুন সাহেব, আমাকে বিধবা করেছেন, দয়া লাগে আমাকে সন্তান হারা করবেন না। হে খোদা, এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমার মরণ দিলে না? তোদের এই অন্যায় অত্যাচার দিনে দিনে পাহাড় সমান হয়ে গেছে, তোদের মরণ সবাই নিজের চোখে দেখবে। কারণ তোদের আজরাইল হয়ে ওই সৈয়দ বাড়ির সন্তান আজ হোক কাল হোক একদিন আসবেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজা বাবু। জি নানা। ভাই যোগ করো। বলুন নানা ভাই। ও হচ্ছে আমাদের রাজা বাবু, আমার একমাত্র নাতি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন থেকে ও আমাদের সব ব্যবসা বাণিজ্য সয় সম্পত্তির দেখাশোনা করবে। রাজা বাবু,
এখানে আমাদের হোটেল স্টাফদের বেতন 2,50,000 টাকা হয়েছে, সাথে আরো 50,000 টাকা বকশিস হিসাবে যোগ করে ওদের পে করে দাও। আসি। সালাম আলাইকুম। ছোট জমিদারের হাত মাথায় নয়, দানের জন্য বাড়িয়ে দিতে হবে, টাকাটা পে করে চলে এসো। শালায় তার ফেসলা খেয়ে দিয়ে গেল। আমাকে জমিদার হওয়ার স্বপ্ন দেখিয়ে ফকির হওয়ার পথে নিয়ে এসেছিস। ওই যে কথায় আছে না, রাজকন্যা সহ রাজত্ব একসাথে পেতে হলে কিছু খরচ তো করতে হবে। তাই বলে 3,00,000? বুড়োর শুরুতেই আমার 3,00,000 সাফা করে দিয়েছে, এরপর যে কি হবে, যে আশায় যাচ্ছি তা পূরণ হবে কিনা আল্লাহই জানে। রাজাবাবু গাড়ি থামাও। এই পুরো এলাকাটা হচ্ছে বাবুনগর, আর এটা হলো সৈয়দ বাড়িতে যাওয়ার একমাত্র পথ। বাবা, তাহলে এটা এই এলাকায় আমাদের চেয়ে ক্ষমতাবান আর কেউ নেই, তা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আগামী 1 বৈশাখে নেতৃত্বে লড়াইয়ের দিনে প্রতিটি অলি গলি আর পাড়া মহল্লায় একমাত্র ক্ষমতাবান ব্যক্তি হিসেবে তোমার ছবি দিয়ে বিলবোর্ড লাগানো থাকবে। ড্যাড, ইয়েস। সাহেব, এই মাত্র দেখে এলাম সৈয়দ বাড়ির উত্তরসরি গাড়ি চালিয়ে সৈয়দ বাড়ির দিকে যাচ্ছে। সৈয়দ বাড়ির সন্তান আসা মাত্রই আমাদের বাড়িতে আগুন। এই, মনে হচ্ছে তোর গায়ে লেগেছে। ড্যাড, সামনে 1 বৈশাখ, তার মানে ও সময় মতোই এসেছে। এবার ও বুঝবে আমরা সেই ধারালো করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। ওরে বাপরে, রয়্যাল প্যালেসটা কেমন? পান্না পাঠান জি, তোমাদের ছোট সাহেব। এই পান্না পাঠান, হা করে কি দেখছো? ও আমাদের রাজা বাবু। সালাম দাও। সালাম রাজা বাবু। আচ্ছা, ওই ঘোড়াটা আমার দিকে এমন খ্যাপা চোখে তাকিয়েছিল কেন? আমি যে ডুপ্লিকেট, ও কি তা আজ করতে পেরেছে? বোবা পশু সবই বুঝতে পারে। ভেতরে চলো। জি, হ্যাঁ চলো। ওয়েলকাম রাজা বাবু। ওয়েলকাম। এটা আবার কোন মাল? হাই ইয়াং ম্যান, তোমাকে দেখে মনে হচ্ছে শাহরুখ আর সালমান খানকে ব্লেন্ডার মিক্স করে তোমাকে তৈরি করা হয়েছে। কাজের বুয়া নাকি? না, তোমার বড় বোনের হবু স্বামী। স্বামী? হ্যাঁ, কিন্তু ওর মেয়ে সেজে থাকার কারণ কি তা তুমি সময় মতো জানতে পারবে। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এসো ভাই, ভিতরে এসো। রাজাবাবু, এই তোমার বাড়ি,
আর উনি তোমার মা। ঘরের ভেতরে সৈয়দ বাড়ির আদর্শ রয়েছে, তাই সবার আগে সেই আদর্শের দোয়াটা নাও। চেয়ার থাকতে দাঁড়িয়ে খাচ্ছে কেন ভাই, বসো। আরে এটা তো আমাদের ছোটবেলার অভ্যাস, ফুটপাতে কত দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। তুমি এখন ফুটপাতে নয় বাবা, জমিদার বাড়িতে খাচ্ছ। 25 বছর ধরে এই বাড়িতে, ওই চেয়ারটা তোমার জন্য অপেক্ষায় আছে রাজাবাবু। বসো। আমি প্রতিদিন মমতাকে ভাত খাওয়ানোর সময় তোমাকে স্মরণ করে মমতার সাথে তোমার জন্য একই প্লেটে ভাত রাখতাম। যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার একমাত্র ছোট ভাই আছে, সেদিন থেকে আমি ভাবতে থাকি আমার ভাই কোথায় আছে, কেমন আছে, আর ও ঠিকমতো খেয়েছে কিনা। এসব কথা ভেবে ভেবে আমি চোখের পানিতে বুক ভাসিয়েছি। আমাদেরকে এক নজর দেখার ইচ্ছা তোমার মনে কি কখনো জাগেনি? ভাই, তুমি কি জানো একটি ভাইয়ের জন্য বোনের মনে কত ভালোবাসা? একজন বোন তার ভাইয়ের উপর ভরসা করে যে সারা জীবন বিপদের হাত থেকে ভাই তার বোনকে রক্ষা করবে। তুমি কবে কখন আসবে? তোমার পথ চেয়ে চোখের পানিতে বুক ভিজে নাই। গত 25 বছরে এমন একটা রাতও আমার জীবনে যায়নি বাবা। তোদের সবার কষ্টের কথা ও জানে, কিন্তু রাজাবাবু এতদিন তোদের চাইতেও বেশি কষ্ট ওর বুকে চেপে রেখেছিল। আমাদের রাজাবাবু চলে এসেছে, তাই এই সৈয়দ বাড়িতে আর কেউ কান্নাকাটি করবে না, আর কারো কোনো দুঃখ থাকবে না। রাজাবাবু তুমি খাও। খাও বাবা। রাজাবাবু, কপালটা খুলতেছে না। মন চাচ্ছে তোকে। বলেছিলি না 2000 কোটি পাবো, আর রাজাবাবু হয়ে রাজার হালে থাকবো। এভাবে 5 দিনে উল্টো আমার 5 লাখ চলে গেল। মাস শেষ হওয়ার আগে মনে হয় থালা নিয়ে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। দৌলত আলী, চৌধুরী সাহেব আমার ব্যাংকের টাকা খালি করে ফেলেছে, তাই এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না, এক্ষুনি চলে যাব। চল চল। এই মা, এটাই তো আমার এই মোটা তাজা বলদ কইছে ধরা পড়ানোর আগে এগুলি সরাই। আমি এই বাড়িতে আছি, সাথে তো জানলো কি করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে সাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। না,
না চৌধুরী সাহেব, টাকার জোরে আজ আমি অনেক বড় হয়েছি, কিন্তু তাই বলে আপনার সামনে বসার যোগ্যতা আমার হয়নি। টাকার গরম থাকা সত্ত্বেও ওনার সামনে নরম হয়ে দিন কয়েক এ বাড়িতে থাকলে চৌধুরী সাহেব ওনাকেও আমার মতো ফকির বানিয়ে ছাড়বে। কিন্তু উনি তো কোটিপতি, ফকির হতে কতক্ষণ? ওনার সাথে আমার পার্থক্য হচ্ছে শুধু সংখ্যার, আমি লাখপতি আর উনি কোটিপতি। দেখিস শেষ পর্যন্ত ওনার মেয়ে এই বাড়ির কাজের বুয়া হবে, আর উনি হবে বড়জোর ম্যানেজার, আমি মালিক আর তুই হবি পাহারাদার। কি? আমি পাহারাদার? নয় তো কি, জমিদার। চৌধুরী সাহেব, আমার সাথীকে আপনাদের কাছে রেখে গেলাম, হবু বধূ হিসাবে এবারে সবার মন জয় না করা পর্যন্ত ও এই বাড়িতেই থাকবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী, আমার মেয়ে। আমি এখন চলি। আসতে না আসতে চলি মানে? আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। খোদা হাফেজ। মমতা বলো মা, যা ওকে নিয়ে আয়। আই চল, চলো আয় আয়। সাথী চলো। ও হচ্ছে আমার ছোট ভাই রাজা বাবু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো এসো। ও এখানে পা রেখে আমার হৃদয়টাকে লক করে দিয়েছে, আর তাতে আমার চলে যাবার পথও বন্ধ হয়ে গেছে। মানে? যাকে আপন করে পাওয়ার আশায় এখানে রাজাবাবু হয়ে এসেছি, সে যখন এখানে চলে এসেছে তখন আমার পুরো 75 লাখ চলে গেলেও আমার আর কোনো আফসোস থাকবে না। কিন্তু হবু বধূ হিসাবে সাথীর এখানে আসার কারণটা কি? কারণ একটাই, আমি এই বাড়ির সন্তান, নিশ্চয়ই সেই খবর জেনেও এখানে এসেছে। তাহলে তো তুমি সার্থক প্রেমী, তোমাকে সাথীর জীবন থেকে আলাদা করতে পারে এমন কেউ নেই পৃথিবীতে। ভালোবাসি বলে সে যদি একবার, আমি মরে যেতে পারি শতবার। ভালোবাসি বলে সে যদি একবার, আমি মরে যেতে পারি শতবার। খুঁজব না কারণ, শুনব না বারণ, আজ তোরে সাথে হলে হোক না মরণ। জানি আমি জানি তুই আপন কত খানি, ভালোবাসি বলিস যদি একবার, আমি মরে যেতে পারি শতবার। খুঁজব না কারণ, শুনব না বারণ, আজ তোরই সাথে হলে হোক না মরণ। জানি আমি জানি তুই আপন কতখানি, আরে জানি আমি জানি তুই আপন কতখানি। যত দেখি ওই মায়া বিমুখ, তত যেন আর প্রেমে পড়ি। দুটি চোখে রাখি ইশারাতে, শূন্য মনে সুখে স্বর্গ গড়ি। ও যত দেখি ওই মায়া বিমুখ,
তত যেন আর প্রেমে পড়ি। দুটি চোখে রাখি ইশা রাতে, শূন্য মনে সুখের সর্বগরি। কি করে বোঝাই শুধু তোকে যে চাই, তুই ছাড়া আমার কোনো চাওয়া তো নাই। জানি আমি জানি আপন কতখানি, ও জানি আমি জানি তুই আপন কতখানি। চোখের আড়াল হলে কেন জানি লাগে খুব একলা। আমার মাঝে আজ নেই তো আমি, খুঁজে ফিরি তোকে সারা বেলা। ও একটুখানি চোখের আড়াল হলে কেন জানি লাগে খুব একলা। তুই গেলে দূরে রাবু কেমন করে, যদি হারিয়ে যাস আমি যাব মরে। জানি আমি জানি তুই আপন কতখানি, আরে জানি আমি জানি তুই আপন কতখানি। ভালোবাসি বলিস যদি একবার, আমি মরে যেতে পারি শতবার। খুঁজব না কারণ শুনব না বারণ, আজ তোরে সাথে হলে হোক না মর। জানি আমি জানি তুই আপন কতখানি, জানি উনি তোমার মেজ ফুপা, এই ফ্যামিলির জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে দ্বিধাবোধ করেন না, তাই চোখ দুটোকে চিরদিনের জন্য হারিয়েছে। কি হলো আমার জামাই বাবা যে কোথায়? এই তো আঙ্কেল, এই যে এখানে, এই যে 25 বছর পর তুমি আসবে জেনে আমার মেয়ে জন্ম নেওয়ার পরই ওকে তোমার বউ করব বলে আমি সিদ্ধান্ত দিয়ে রেখেছিলাম, আর তাই তোমার সাথে দেখা করানোর জন্য ওকে নিয়ে এসেছি। মা সুইটি, এদিকে আয় তো মা। নো ড্যাড, আমার লজ্জা লাগছে। ও লজ্জা পেলে মুখ খুলে কিছু বলতে পারে না, তাই যা বলার তোমাকেই বলতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। হোয়াট ইজ দিস? দিস ইজ রিজার্ভেশন। মানে আমাদের এনগেজমেন্ট উপলক্ষে ড্যাডি তোমার জন্য এই আংটিটা কিনে রেখেছে, তাই এইটা তোমাকে পরিয়ে দেওয়া মানে আমাদের বিয়ে অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, কি করছো? 50% বিয়ে যখন হয়ে গেছে তখন তুমি আমার হাফ বউ, তাই হাফ আদরটা তোমাকে দিতে চাই। বিয়ের আগে এসব নয়। ঠিক আছে, তাহলে জড়িয়ে ধরি। হ্যালো, হাই মাই ডিয়ার। পুরি বাপরে, এ তো দেখছি সেই পাগড়িটার ভয়েস। এসো এসো না। আরে কই নিয়ে যাচ্ছ, একটু ঢোকো, যাও। তোমার কথা ভাবতে ভাবতে আমার না ঘুম আসছে না। আমার মনে হলো আমার মতো তোমারও একই অবস্থা, আর তাই লজ্জা শরমের মাথাকে তোমার কাছে ছুটে এলাম। বাবা,
আমার বান্ধবীরা বলেছে মেয়েদের নূপুরের শব্দ শুনে ছেলেরা নাকি পুলকিত হয়ে যায়। আমার নূপুরের সাউন্ড কি পুলকিত হওয়ার মতো? নিশ্চয়ই এখানে থাকা হৃদয়টা খালি, কেউ নেই সেখানে। কি হলো বলো না। তার মানে আমার জন্য খালি রয়েছে? What is this? This is booking. Booking মানে? আমার ড্যাডি তোমার জন্য লকেটটি কিনে রেখেছিল। আমি তোমার বার্থডেতে উইশ করার জন্য আগে ভাগেই সারপ্রাইজ দিলাম। পছন্দ হয়েছে তোমার? এই লকেট তোমাকে পরিয়ে দেওয়া মানে আমাদের অর্ধেক বিয়ে হয়ে যাওয়া। হাফ পার্সেন্ট বিয়ে যখন হয়ে গেছে তখন তুমি আমার হাফ পার্সেন্ট হাজবেন্ড। তাই তোমাকে হাফ আদরটাও দিতে চাই। আমি এসবের এখনো কিছুই বুঝি না। আমি তোমাকে সব বুঝিয়ে দেব, দেখবে। বিয়ের পর ফটাফট সন্তান জন্ম দিয়ে পুরো একটা ক্রিকেট টিম তৈরি করতে পারবে। ক্রিকেট টিম বানাচ্ছি। বুঝতে পেরেছি, আমার মতো তোমারও লজ্জা বেশি, তাই লজ্জা কমিয়ে চান্সটা কাজে লাগাও। কোথায় যাবে তুমি? আজ হোক কাল হোক এই মনের ঘরে আমি তোমাকে বন্দী করবই করব। প্লিজ সাথী, আমার কথাটা শোনো। আর কি শুনবো? আই আর কি শুনবো? নূপুরের আওয়াজ শুনে মনটাকে পুলকিত করেছে, বুকিং দিয়েছে, হাফ পার্সেন্ট বিয়ে করেছে, হাফ পার্সেন্ট আদর দিতে চেয়েছে। সত্যি করে বলো তো, এটা কোন ধরনের প্রেম? ওয়ান সাইডেড। ফিগারটা দেখতে খারাপ না। আচ্ছা, বাট ভালোবাসার ব্যাপারে ওর ব্রেনটা খুবই উইক। বাট তুমি তো ভেরি স্ট্রং। আমি না, আমি রাজা বাবুর এই ফটাফট ক্রিকেট টিম তৈরি করার পাওয়ারটা আর কতজনকে দেখাবে? এরপর তোমাকে ওর সাথে দেখলে একেবারে খুন করে ফেলবো। আবার বলো ফিগারটা খারাপ না? মোর জ্বালা, এখন আমি কি করি? সুইটি বলে চান্সটা কাজে লাগাতে, আর সাথী বলে খুন করে ফেলবে। ওই এক রাজা বাবুর জীবন কেড়ে নেওয়ার জন্য এতগুলো হাতিয়ারের কি প্রয়োজন আছে? ড্যাড, শত্রুকে দুর্বল ভাবাটা হবে বোকামি। কারণ রায়হান বাবুর ওয়াদা অনুযায়ী যে সন্তান এসেছে তার এক ফোঁটা রক্ত আমাদের এই ধারালো হাতিয়ারের চাইতে অনেক বেশি শক্তিশালী হতে পারে। চুপ করো ভাইজান, তোমার বদলে এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে আমি ওর জিভ কেটে কুত্তা দিয়ে খাওয়াতাম। আই চেয়ারম্যান। বলুন সাহেব। ক্ষমতার লড়াইয়ের বার্তা ওই সৈয়দ বাড়িতে পৌঁছে দাও, কারণ ওর রক্ত চুষে নেওয়ার জন্য এই মাটি হাহাকার করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী পরশু পহেলা বৈশাখ, তাই নেতৃত্বের লড়াইয়ের সম্মতি আগামীকালের মধ্যেই জানানোর নিয়ম, কিন্তু রাজা বাবু, চেয়ারম্যানকে বলো তুমি নিজে গিয়ে নেতৃত্বের লড়াইয়ের সম্মতি সওদাগরদের জানিয়ে আসবে। চেয়ারম্যান সাহেব, আমি নিজে গিয়ে লড়াইয়ের সম্মতির কথা সওদাগরদের জানিয়ে আসবো।
আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনি দীর্ঘজীবী হন রাজাবাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পান্না পাঠান। জি সাহেব। রাজাবাবুকে সওদাগরদের সাথে সাক্ষাতের জন্য নিয়ে যাও। জি। আরে জিপ থাকতে আবার টমটম কেন? তোমাকে টমটমে করেই যেতে হবে, কারণ এটাই সৈয়দ বাড়ির রীতি। আরে কি হলো, যাচ্ছে না কেন? শত্রুদের সীমানায় যেতে চাচ্ছে না ছোট সাহেব। সৈয়দ বাড়ির একমাত্র উত্তরাধিকারী রায়হান বাবুর সন্তান রাজাবাবু। ডান পাতুলে জোরে রানে থাপ্পড় দিন রাজাবাবু। কেন? শত্রুদের সাথে লড়াইয়ের সম্মতি দেওয়ার এটাই আমাদের ঐতিহ্য। কারণ থাপ্পড়ের শব্দ শুনে শত্রুর মনে ভয়ে কাঁপন ধরাবে, শত্রুর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তাই থাপ্পড় দিন রাজাবাবু, থাপ্পড় দিন। এটা হচ্ছে আপনাদের সাথে রাজাবাবুর লড়াইয়ের সম্মতি। এবার চলুন রাজাবাবু। এই ভারুকে, এই ছাত্ররা, আগামীকাল যখন ওর সাথে আমাদের ক্ষমতার লড়াই, তখন এই প্রদীপ দাবানল হয়ে জ্বলে ওঠার আগেই নিভিয়ে দিতে হবে। রাজাবাবুকে ঘুম থেকে জাগিয়ে এই পানি পান করে তারপর ঘুমাতে বলো। জি। রাজাবাবু, রাজাবাবু, এই পানিটা খেয়ে তারপরে ঘুমাও। পানি খাওয়ানোর জন্য এত রাতে আমাকে ঘুম থেকে জাগালে? আগামীকাল সকালে ক্ষমতার লড়াইয়ে তুমি যেন জয় হতে পারো, সেই আশায় তোমার মা দোয়া পড়ে এই পানি পাঠিয়েছে। নাও, খেয়ে নাও। মানুষ খুন করার দোয়া? হ্যাঁ, আজকের এই দিনের জন্য তোমাকে 25টি বছর এই বাড়ি থেকে দূরে রাখা হয়েছিল। এই বাবরনগরের প্রত্যেকটি মানুষ তোমার জন্য অপেক্ষা করেছে। আমি মেয়ে সেজে এতটা বছর এই সৈয়দ বাড়িতে পড়ে আছি, শুধু তুমি আসবে বলে, আমার বাবা ও ভাইয়ের খুনিদের তুমি শেষ করবে বলে। কিন্তু আমি একা তোমাদের সেই আশা? এটা শুধু মারুফ ভাইয়ার একার আশা নয় রাজাবাবু, আমার বাবারও ওই একই আশা। যে জ্বলন্ত আগুন আমার বাবার বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে, সেই একই আগুনে আমিও পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি। ওই আসলাম সওদাগর আমার বাবার চোখ দুটো উপড়ে ফেলে চিরদিনের জন্য অন্ধ করে দিয়েছে। তাই তুমি যখন ওদের উপর হামলা করবে, তখন আমার বাবা তা দেখতে না পেলেও ওদের মৃত্যুর আর্তনাদ শুনতে পারবে। আমাদের এই শেষ ইচ্ছাটুকু পূরণ করার জন্য তুমি ওই আসলাম সওদাগরকে শেষ করে দাও, ধ্বংস করে দাও ওই সওদাগর পরিবারকে।
জাস্ট এ মিনিট। আমি জানি এসব শুনে তুমি টেনশনে পড়েছো, তাই আমি তোমাকে সত্যি কথাটাই বলছি। আমি এই বাড়ির ছেলে নই। তোমাকে বিয়ে করার আশায় আমি নিজেকে জমিদার বাড়ির সন্তান হিসেবে প্রমাণ করার জন্যই এই বাড়িতে দত্তক হিসেবে এসেছি। নো, আমি দৌলতের সাথে প্ল্যান করে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। তুমি? হ্যাঁ রাজাবাবু, অসহায় মানুষের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচিয়ে রেখে তোমাকে লড়াই করতে দেখে আমার মনে এই বিশ্বাস জন্ম নিয়েছে যে একমাত্র তুমিই পারবে এই বাবুনগরের নিরীহ মানুষদের ওই অত্যাচারী সদাগরদের হাত থেকে রক্ষা করতে। আমার বাবার উপর সদাগররা সেদিন যে নির্যাতন করেছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি চৌধুরী সাহেবকে তোমার খবর দিয়েছি, আর তুমি সৈয়দ বাড়ির দত্তক সন্তান হিসেবে এখানে এসেছ। তাই বলে আমি তোমাকে এই স্বার্থের জন্য ভালোবেসেছি তা নয়। সত্যি সত্যি আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহ না করুক এই লড়াইয়ে তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তোমার সাথে আমাকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আর তাই কাল সকালে লড়াইয়ের ময়দানে আমি তোমাকে জয়ী দেখতে চাই রাজাবাবু, জয়ী দেখতে চাই, জয়ী দেখতে চাই। সাথী সুইটি আর রাজীব চৌধুরী সবাই স্বার্থপর। চৌধুরী যেমন সদাগর পরিবারের সাথে পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে সৈয়দ বাড়ির সন্তান হিসেবে দত্তক নিয়েছে, তেমনি সুইটি তার বাবাকে অন্ধ করে দেওয়ার প্রতিশোধ নেওয়ার স্বার্থে আমাকে ভালোবেসেছে। আর সাথী তার বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে। আমি কারো প্রতিশোধের হাতিয়ার হতে চাই না। কিন্তু এই কথা তো সত্য, সৈয়দ বাড়ির সবাই তোরে নিয়ে অনেক স্বপ্ন দেখছে। স্বপ্ন তো আমিও দেখেছি, কিন্তু তাই বলে খুন খারাপি? 25 বছর সৈয়দ বাড়িতে কোনো ছেলে সন্তান না থাকায় খুন খারাপি হয়নি, আর তাই আমি চলে গেলে কোনো খুন খারাপিরও দরকার হবে না। তার মানে তুই চিরদিনের জন্য সৈয়দ বাড়ি ছেড়ে চলে যেতেছস? আরে না, আজকের দিনে মারামারি হবে, তাই শুধু এই একটা দিন আমরা অন্য কোথাও কাটাবো, তারপর আবার ব্যাক টু দা প্যাভিলিয়ন, মানে সৈয়দ বাড়িতেই ফিরে আসবো। আমি জানি ফিরে আসার পর সৈয়দ বাড়ির সবাই আমাকে ভীতু কাপুরুষ বলে অপমান করবে, তাতে আমার কোনো দুঃখ থাকবে না, কারণ অন্তত এই একটা দিন সদাগর পরিবারের কাছে পরাজিত পরিবার হিসেবে সৈয়দ বাড়ির সবাই ভালো থাকবে, আর তাতেই আমি খুশি। বাহ, এখন চলো। কি ব্যাপার চেয়ারম্যান, এখন পর্যন্ত ওই রাজাবাবু এখানে না আসার কারণ কি? আমাদের ভয় কি ওর হার্ট অ্যাটাক করেছে, না কাপুরুষের মতো পালিয়ে গেছে? আমার তো মনে হচ্ছে এখনো যখন আসেনি তখন পরাজয়টা হয়তো মেনে নিয়েছে। ড্যাড, যেদিন ও আমাদের বাড়িতে এসে রানে থাপ্পড় মেরেছিল সেদিনই মনে মনে ঠিক করেছি আমাদের হাতে ওর মৃত্যু হবে, তাই যাও ভাইজান ওকে ধরে নিয়ে এসো। এই চল সবাই দাঁড়া, আকরাম দাঁড়া, ওকে ওই বাড়িতে কিছুই করবি না, এখানে ধরে এনে আমার চোখের সামনে টুকরো টুকরো করে কেটে কুকুর দিয়ে খাওয়াবি। অনেক সাহস তোর, তাই রাজাবাবুকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে আমার চোখের সামনে তাকে রানে থাপ্পড় মারতে বলেছিলি। আয়!
কে এইভাবে চিৎকার করছে? এই এই টমটমালাকে ওর টমটমের ঘোড়ার সাথে বেঁধে ছেড়ে দে। কার এত বড় সাহস এখানে সে সন্ত্রাস করছে? এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে। তুই সেদিন বলেছিলি তোর ছেলে মরে গেছে, তাতে কি এই বাড়ির ছেলে আসবে? কিন্তু কোথায় সে? আমাদের ভয় কি সামনে আসতে সাহস পাচ্ছে না? ডেকে নিয়ে আয়। বাঘ যখন শিকার ধরার নিশানা করে তখন জঙ্গলে সে নিশ্চুপ হয়ে যায়। তার মানে এই নয় যে সে ভয়ে চুপ মেরে গেছে। একটু অপেক্ষা কর, রাজা বাবু আসবে। তাহলে আসতে বল। এই বোরা, বস এখানে, বস বস। এই সৈয়দ শারমিন জাহান চৌধুরী, তুমি এরকম কুলাঙ্গার কাপুরুষ ছেলেকে জন্ম দিলে কি করে? থু তোমাকে থু! বৈধভাবে সন্তান জন্ম দিয়েছো নাকি অবৈধভাবে? এই অবৈধভাবে কাপুরুষ সন্তান জন্ম দিয়েছো, সেই কথা স্বীকার করে আমার পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে, নইলে এদের সবাইকে পরপারে পাঠিয়ে দেব। তাই বলছি ঘর থেকে বেরিয়ে এসে স্বীকার করো, তুমি একটা নষ্ট মহিলা। তুমি বাহিরে আসবে না আমি ভেতরে যাব। আছিস কেন? আমার সামনে এসে আমার পা ধরে ক্ষমা চা, নইলে
নানা ভাই? সবাইকে নিয়ে ভেতরে যান। এই হাত শুধু এক পরিবারের প্রয়োজনে ওদের উপর ব্যবহার করেছি, আর এখন বাবুনগরের হাজারো পরিবারের প্রয়োজনে ব্যবহার করলে পরিণাম কি হতে পারে বুঝে নে। এই তুই আমাকে স্বীকার করবি? তুই? আরে কুকুর কখনো বাঘ স্বীকার করতে পারে না। এই পৃথিবীতে কে কখন জন্ম নেবে আর কে কখন মারা যাবে তার প্রতিটি হিসাব ওই উপরওয়ালার হাতে, তোর মতো শয়তানের হাতে না। এই বাবুনগরের ইতিহাসের পাতা উল্টে দেখ, এই এলাকার মা বাপ আমি, এই আসলাম সওদাগর। মা বাপ ঠিকই, তবে অবৈধ সন্তানের। শোন, ইতিহাস সৃষ্টিকারী কখনো জানান দিয়ে কিছু করে না, বুকের সাহস থেকে তার জন্ম নেয়। আমার মতো আসবে, দাঁড়াবে, শুরু করবে, তারপর ইতিহাস রচনা করে ফিরে যাবে। মনে রাখিস, আমার এই হাত আজ শুধু রক্ষা করার জন্য উঠেছে, যদি ধ্বংস করার জন্য ওঠে তাহলে তুই সহ তোর ছেলেরা, এমনকি তোর পুরো বংশকে আমি নির্বংশ করে দেব। এতদিন তোদের ভয়ে বাবুনগরে কোনো ছেলে সন্তান জন্ম নেয়নি, আর এখন থেকে তোদের বংশে কোনো ছেলে সন্তান জন্ম দিতে চাইলে আমার ভয়ে তোদের বুক থরথর করে কেঁপে উঠবে। আমার মা বাবার কসম খেয়ে বলছি, আজ থেকে আমার পরিবার সহ এই বাবুনগরের আমিই রক্ষক। আজকের পর থেকে এই বাবুনগরে আর কোনো লাশ পড়বে না, আর এটাই রাজা বাবুর হুকুম। তাই বলছি, বি কেয়ারফুল, নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। আমার মধ্যে ঘুমিয়ে থাকা হিংস্র বাঘকে কখনো জাগানোর চেষ্টা করিস না, কারণ খোদা ছাড়া কোনো শক্তির কাছে হই না কাবু। তাই আমি রাজা বাবু,